আপনি কিন্তু চাইলে আপনার নর্মাল একটা ফটো থেকে খুব সহজে এই ধরনের ভেক্টর বা এই ধরনের কার্টুন ফটো আপনি খুব সহজে তৈরি করতে পারবেন এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে। এখানে আপনার কোনো নাক বা মাথা কিছুই গলাতে হবে না, এক ক্লিকে কাজটা হবে। আপনি চুপচাপ বসে থাকবেন আর সেই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি ফটোটা দিয়ে দিবেন, আর সেই এআই অ্যাপ্লিকেশন আপনার ফটোটা দিয়ে এই ধরনের কার্টুন ফটো তৈরি করে দিবে এক ক্লিকে। আপনি চুপচাপ ভিডিওটা দেখতে থাকুন, কীভাবে করতে পারবেন জানতে পারবেন এই ভিডিও থেকে। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবো আমি কাওসার, আপনি দেখছেন কাওসার টেক ইউটিউব চ্যানেল। যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসে বেল আইকনটি অন করুন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে আপনার বন্ধুদের কাছে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন। আর যারা ভিডিওতে এখনো লাইক করেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন। তো কথা না বাড়ে চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে দেখি কীভাবে এই ধরনের কাজ আমরা মোবাইল দিয়েই করতে পারি। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। ওকে গাইস, মোবাইল স্ক্রিনে চলে আসার পর আমাদের ফার্স্টে চলে যেতে হবে আমাদের মোবাইলের প্লে স্টোরে, আর যাদের প্লে স্টোর নেই তারা অ্যাপ স্টোরে চলে যাবেন। এখানে সার্চ করবেন PHOTOLEAP, এটা লেখার পর সিম্পলি সার্চে ক্লিক করে দেবেন। দেখতে পারবেন ফটো ল্যাব, ফটো এডিটর, এআই আর্ট, এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। সিম্পলি এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন, আমি ইনস্টল করে রেখেছি। এখান থেকে আমি ওপেনে ট্যাপ দিচ্ছি, দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি কিন্তু ওপেন হচ্ছে। অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পর এইখানে ফার্স্টে যে ইফেক্টটা দেখতে পাচ্ছেন এআই কার্টুনস, এখানে আপনাকে সিম্পলি ক্লিক করে দিতে হবে। এরপর এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে, দেখতে পাচ্ছেন আমি কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। এখানে মূলত আপনার গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করতে হবে যেটা দিয়ে আপনি কার্টুন ফটোতে রূপান্তর করতে চাচ্ছেন। আমি এখান থেকে আমার গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করে দিয়েছি যেটা আমি কার্টুন ফটোতে তৈরি করতে চাচ্ছি। ওকে গাইস, দেখতে পাচ্ছেন ফটোটি দেওয়ার 2 সেকেন্ডের মধ্যেই আমাদের কার্টুন ফটোটি কিন্তু আমাদের সামনে চলে এসেছে। এইভাবে চাইলে আপনি এখানে অনেকগুলো ফিল্টার দেখতে পারবেন, যেটা আপনার পছন্দ হয় আপনার মন পছন্দ কোনো একটি কার্টুন ফিল্টারকে সিলেক্ট করুন। তারপর অটোমেটিক দেখবেন আপনার 2 সেকেন্ডের মধ্যে আপনার ফটোটি কার্টুন ফটোতে রূপান্তর হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক ভালো লাগতেছে। এখান থেকে আপনি চাইলে এটা সেভ করার জন্য সেভে ক্লিক করলে আপনার এই ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। মানে কীভাবে কার্টুন ফটোতে রূপান্তর হলো আপনার নর্মাল ফটো সেটা তো দেখতে পাচ্ছেন কেমনভাবে হলো, সেটা কিন্তু ভিডিও আকারে আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে। এখন এখানে সেভে ক্লিক করলে কিন্তু সেভ হয়ে যাবে, সেভ টু গ্যালারি, দেখতে পারলেন সেভ হয়ে গেল। এখান থেকে আরও অসংখ্য ফিল্টার পাবেন, যেটা আপনার পছন্দ আপনি সেইটা দিয়েই তৈরি করে ফেলতে পারবেন। শুধুমাত্র একটা ক্লিক করবেন আর আপনার ফটোতে এই ধরনের কার্টুন ফটোতে রূপান্তর হয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে নতুন কোনো ভিডিওতে। এতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।